আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তবে আমরা যখন ফোন নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাই, তখন আমাদের ফোনে অনেক ওয়াইফাই অটোমেটিকলি কানেক্ট হয়ে যায়। তখন আমাদের মাথায় একটা বুদ্ধি আসে যে ওয়াইফাই থেকে যদি MB ডাউনলোড করে রেখে আমরা পরে ব্যবহার করতে পারতাম তাহলে খুব ভালো হতো। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কী করে ওয়াইফাই থেকে MB ডাউনলোড করে আপনারা সেটা পরে ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ পরবর্তীতে এরকম ধরনের ভিডিও পেতে। আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যেগুলো 100% থেকে 90% ভিডিও ফেক হয়ে থাকে, আর অল্প কিছু ভিডিও রিয়েল হয়ে থাকে, আর আমরা রিয়েল ভিডিওটা খুঁজে পাই না। সো আজকের এই ভিডিওটি আশা করি আপনারা সম্পূর্ণ দেখবেন। তো অনেক বকবক করে ফেলছি আর বাড়তি কথা বলছি না, তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। তো চলে আসলাম মূল ভিডিওতে। ওয়াইফাই থেকে MB কানেক্ট করার জন্য প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, তো আপনারা এখান থেকে সরাসরি চলে যাবেন ওয়াইফাই এর ভিতরে। ওয়াইফাই এর ভিতরে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখান থেকে যে আমাদের ফোনে যে ওয়াইফাই থেকে আমরা যে MBটা ডাউনলোড করব এটার জন্য আমাদের এখানে কোনো সিস্টেম নাই, আমরা এখানে কোনো সিস্টেম দেখতেছি না। তো আপনারা এই নিয়ে ইউটিউবে যতগুলো ভিডিও দেখবেন সবটি ফেক ভিডিও হয়ে থাকবে, আর এমন কোনো অ্যাপ এখনও বের হয়নি যে ওয়াইফাই থেকে আপনারা MB ডাউনলোড করে রেখে সেটা পরে ব্যবহার করতে পারবেন। তো এই নিয়ে আপনারা ইউটিউবে যতগুলো ভিডিও দেখেছেন সবগুলো ফেক ভিডিও, আর আশা করি এই নিয়ে আপনারা ইউটিউবে এই সমস্যাটা নিয়ে আর কোনো ভিডিও দেখবেন না। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমি আপনাদেরকে সত্যটা প্রকাশ করে দিলাম আর এটা অন্য কোনো চ্যানেলে প্রকাশ করেনি। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর লাইক দিয়ে সাবস্ক্রাইব করে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন।